ক্লাসটাতে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ডেভেলপ করলাম, এবং যে ব্লগের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করব, অথবা অ্যাডসেন্স ফোকাসও হতে পারে, বাট সেটা ডিপেন্ড করবে আর কি আপনাদের গোলের উপরে। তো আমরা আজকে লাস্ট ডেতে জেনারেটপ্রেস যে থিমটা ইনস্টল করছিলাম, অ্যাট দ্য সেম টাইম এদের একটা প্লাগ ইন আমরা ইনস্টল করছিলাম, ঠিক সেই প্লাগ ইনটা দিয়ে আমরা কিছুটা কাজ করতে চাই। কারণ কোথায় গেল, এই যে এখানে জিপি প্রিমিয়াম প্লাগ ইন, আমরা এই প্লাগ ইনের কিছু সুবিধা দেখতে চাই। তো আমাদের হোম পেজ দেখতে এখন এরকম, যেটা একটা ব্লগ সাইটে থাকে এরকম একটা হোম পেজ আমরা পাচ্ছি। তো আমরা যদি এটার মধ্যে কিছুটা চেঞ্জেস আনতে চাই ডিজাইনে, যে হোম পেজটা অ্যাটলিস্ট একটু ডিজাইন করা থাক আমরা এরকম চাচ্ছি, তো সেটা পসিবল এই প্লাগ ইনের মাধ্যমে। আপনার এক্সট্রা কোনো প্লাগ এক্সট্রা কোনো বিল্ডার ইউজ করার দরকার নেই। বিল্ডার কি জিনিস আমি একটু পরে আসতেছি, তো তার আগে আমরা একটু এই প্লাগ ইনের কিছু বিল্ট ইন কিছু থিম দেখে আসি। সো আমরা চলে যাবো অ্যাপারেন্সের আন্ডারে, এরপর জেনারেটপ্রেস। তো জেনারেটপ্রেসে যাওয়ার পরে এখানে আমরা যে মডিউলগুলো ছিল সেগুলো তো কালকে ওই কাস্টমাইজ করার সময় দেখে গেছি, যে কাস্টমাইজ করার সময় এই অধিকাংশ ট্যাবের কাজ ছিল আসলে। ওকে, তো আমরা এখানে একটা জিনিস যেটা আজকে দেখবো সেটা হচ্ছে সাইট লাইব্রেরি। দেখেন সাইট লাইব্রেরি কি, এখানে আগে থেকে অনেকগুলো ট্যাম্পলেট বানানো আছে, এবং এটা শুধুমাত্র পেইড ভার্সনেই, অর্থাৎ আপনারা যদি জিপি প্রিমিয়াম প্লাগ ইন ইউজ করেন তাহলে আপনারা এই অপশনটা অ্যাভেল করতে পারবেন, আদারওয়াইজ এই অপশনটা ওপেন থাকে না। তো আমরা এখানে যাই দেখি একটু থিম, ধরেন আমি হোম পেজের ডিজাইনটার মধ্যে একটু চেঞ্জেস আনতে চাই। এখানে নর্মাল একটা ব্লগ সাইটের মতো দেখা যাচ্ছে, বাট আমি এরকম না এটার মধ্যে চেঞ্জ আনব। তো চেঞ্জ সেটা এখন কি চেঞ্জ আনবেন, দেখেন এখানে বেশ অনেকগুলো ট্যাম্পলেট বানানো আছে, অনেকগুলো ট্যাম্পলেট এবং সবগুলো রেসপন্সিভ ট্যাম্পলেট। জেনারেটপ্রেস মার্কেটার, এটা হচ্ছে শপ ফোকাস করে, এটা হচ্ছে সার্চ ফোকাস করে, একটু নিচে যাই আরো অনেক পাবো, হেলথ পোর্টফোলিও স্ট্রিম ডোনেট করার জন্য, এরপর ডেভেলপারদের জন্য এটার, কারণ বিভিন্ন আইকনও বসানো আছে, এবং বেশ অনেকগুলো থিম, দেখেন বেশ অনেকগুলো থিম। এখান থেকে আমরা একটা নেই এবং সেটাকে ইমপ্লিমেন্ট করি আমাদের সাইটে, দেখি কি চেঞ্জেস আসে। একটা সেম টাইম, এটা হচ্ছে ডেকোর, এটা উইয়ার্ড, স্প্লিট, এজেন্সি, নিশ। যদি সার্ভিস ওয়েবসাইট বানাতে চান তাহলে যে সার্ভিসের থিম আছে এখানে, এরপর অ্যাক্সেস, ভ্যাকেশন, এটা হচ্ছে ই কমার্স ফোকাস করে সাইটটা, এটা ব্লগ ফোকাস করে নিতে চাচ্ছি আমি, ডিসপ্যাচ এটা কিছুটা ব্লগিং টেস্ট দিচ্ছে। যদি ডিসপ্যাচটা ইয়াতে যাই, দেখেন দেখেন এখানে প্রিভিউ নামে আমরা একটা ট্যাব পাচ্ছি, কিছুটা ম্যাগাজিন ডিজাইনের চলে আসে। স্লাইডোর পাসওয়ার্ড দিচ্ছি আমি, পাসওয়ার্ড চেঞ্জ করা হয়নি। হোম, মোর আর্টিকেলস, ঠিক আছে, ধরেন আমরা এইটাকেই ইনস্টল করবো। সো আমাদের সাইটটা এখন দেখতে এরকম আছে, হোম পেজটা যেটা একটা ব্লগ সাইট, আমরা এইটাকে চেঞ্জ করব হচ্ছে এই থিমটা দিয়ে। হ্যাঁ, এই থিমটা রিপ্লেস হয়ে যাবে এখানে। সো আমরা একবার একটু ডিটেলসে যাই, এবং খুব মজার ব্যাপার, দেখেন আগের ভার্সনটাই আমাদের অলরেডি জেনারেটপ্রেস একটা রাখছে, ডেমো রেখে দিছে। দেখেন ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরা আগে যে ডিজাইন রাখছিলাম ওইটার সাথে এইটার মিল নাই, এবং
আরো কন্টেন্ট দিলে এটার আরো ডিজাইন চলে আসবে। এইবার যদি একটা কন্টেন্ট পার্টে যাই, কন্টেন্ট পার্টে খুব একটা, হ্যাঁ এটার মধ্যে চেঞ্জ আছে, স্পেশালি হেডার সেকশনটাতে লোগো উপরে চলে গেছে। বেশি সাদা মনে হচ্ছে, এই লেখাগুলোর টেক্সট অনেক ব্লারি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, সো এগুলোর চেঞ্জ দরকার। আমরা একটা কাজ করতে পারি, হোম পেজের সাইড বারটা ফেলে দিতে পারি, এখন আর্টিকেল পেজের সাইড বার থাকুক কিন্তু হোম পেজের সাইড বার ফেলে দিই, ধরেন এই সাইড বারটা। আবার সার্চ বক্সটা দেখেন কালারিং চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। সো বাকি জিনিসগুলো আমাদের কাস্টমাইজ থেকে করতে হবে, যে এখানে বলে দিচ্ছে দেখেন, থিম অপশন, অপশন সেট ইন কাস্টমাইজার টেবিল, এরপর ডেমো কন্টেন্ট, ঠিক আছে, ফলোয়িং লাইক পেজ, উইজেট দ্য ফলোয়িং প্লাগ ইনস ক্যান বি ইনস্টল, অ্যান্ড এদের জন্য কিছু ডিফল্ট প্লাগ ইন দরকার হবে। সো এই যে লাইট ওয়েট, সোশ্যাল আইকনস, উইজেট, সিএসএস ক্লাসেস, ডাব্লুপি শো পোস্ট, হ্যাঁ এই টাইপের কিছু প্লাগ ইন অলরেডি আমাদের এখানে ইনস্টল হওয়ার কথা। আমরা যদি কাস্টমাইজে যাই, লোগোর টাইটেল চেঞ্জ হয়ে গেছে, টাইটেল বলতে ইয়া ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এগুলো, সরি, আমরা চাইলে এগুলো খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, আর আমি সাইড বার ফেলে দিব। সো সাইড বার ফেলে দেওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে, লেআউটেই আসি আমরা, সাইড বার, এটা হচ্ছে সাইড বার লেআউট ব্লক, নো আমরা দিব হচ্ছে এটা নো সাইড বার। সো এটা ফেলে দিছি, এরপর ডিজাইনটা এরকম চলে আসছে। ওকে, হ্যাঁ তো এরকম মাল্টিপল এখানে দেখেন টেম্পলেট আছে। এখন আপনাদের যে টেম্পলেটটা পছন্দ, এখানে সার্ভিস রিলেভেন্ট ওয়েবসাইট করতে পারবেন, হ্যাঁ দেন এখানে প্রোডাক্ট বেস অথবা ই কমার্স ফোকাস, যে কোনো সাইট এখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। সো বেস বলা যেতে পারে।